আপনারা শুনছেন জশমানাও বাংলা ইন্টারনেট রেডিও। এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অনুষ্ঠানে আজ আপনাদের জন্য রইল এক খেলোয়াড় দম্পতির প্রেমের গল্প। নামটা না হয় গল্প শুনতে শুনতেই জানবেন। প্রতিটা মানুষের জীবনেই যেন এক একটা মহাকাব্য, এক একটা সিনেমার গল্প। তারা দুজনও ব্যতিক্রম নয়। ইয়শ চোপড়া আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো তাদের প্রেম কাহিনী নিয়েও ছবি নির্মাণ করতেন। আসলে বলিউডের রঙিন সিনেমার কাহিনীও সাদামাটা তাদের ওই প্রেমের গল্পের কাছে। গল্পের পরতে পরতে নাটকীয়তা, এই বুঝি ভেঙে যাচ্ছে সব কিছু, এই বুঝি দুজনের দুটি পথ বেঁকে যাচ্ছে দুদিকে। কিন্তু তা হলো না। গল্পের শেষ প্রান্তে এসে ভিনদেশি রাজকুমারের গলাতেই মালা পরালেন রাজকন্যা। গল্পটা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার সোয়েব মালিকের। অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলতে গেছেন দুজনেই। কর্মসূত্রে পূর্ব পরিচয় ছিল দুজনের। সেই সময় ভালো লাগা জন্মায় দুজন দুজনের প্রতি। সেই পুরনো দিনের স্মৃতিচারণ করে সানিয়া বলেছেন, আমরা একে অন্যকে অনেকদিন ধরেই চিনতাম। আমরা দেখা করি হোবার্টের এক রেস্তোরাঁয়। সন্ধে ছটার পর জায়গাটা নিরিবিলি থাকে। ওই সময় ওখানে কোনো পশু পাখিও থাকে না, মানুষের কথা তো দূরের কথা। পরে আমি বুঝতে পারি ওই রেস্তোরাঁয় আমি গিয়েছিলাম কারণ সে সময় আমি ওখানে ছিলাম। আমি ভাগ্যকেই হয়তো সব কৃতিত্ব দেব, কিন্তু আসলে হয়তো তা নয়, কে জানে। তখন শৈশবের বন্ধু সোহরাব মির্জার সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল সানিয়ার। আংটি বদলও করে নিয়েছিলেন, কিন্তু হঠাৎ মনের দৃশ্যে আগমন ঘটে সোয়েব মালিকের। মানুষের মন যে কত বিচিত্র তা দেখাই মিলল এই গল্পে। সোহরাব মির্জাকে রেখে সানিয়া প্রেমে পড়েছিলেন সোয়েবের। কিন্তু এদিকে ঘটে গেল অন্য ঘটনা, বলা যায় গল্পের নতুন টুইস্ট। হঠাৎ আয়েশা সিদ্দিকী নামের একজন জানিয়ে দিলেন তিনিই নাকি সোয়েবের প্রথম স্ত্রী। সানিয়ার বিয়ের আগে সিদ্দিকী পরিবারের পক্ষ থেকে সোয়েব আয়েশার নিকাহনামা প্রকাশ করা হয়। এর দুদিন পর সিদ্দিকী পরিবারের বিপক্ষে মানহানির মামলা ঘোষণা দেন সোয়েব। বিয়ের কয়েকদিন আগে সোয়েব আশ্রয় নেন সানিয়াদের বাড়িতে। এমন সময় সিদ্দিকী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। সানিয়াকে বিয়ের আগে আয়েশাকে তালাক দেওয়ার দাবি ওঠে। কিন্তু সোয়েবের দাবি, বিয়েটা যেহেতু হয়নি তালাকের প্রশ্ন উঠছে কেন। অবশ্য নিজের সে সিদ্ধান্তে তিনি অনড় থাকতে পারেননি, বাধ্য হন বিয়ের আগে তালাকনামায় সই করতে। পাকিস্তানি মূল্য 15,000 রুপির বিনিময়ে ডিভোর্স করতে বাধ্য হন সোয়েব মালিক। ওই যে বলে না, প্রেমের বেলায় সাত খুন মাফ, ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই নেন সানিয়া। 2010 সালের 12ই এপ্রিল টেনিস ও ক্রিকেটের এই দুই তারকা সেরে ফেলেন বিয়েটা। আর এখন বেশ সুখেই দিন কেটে যাচ্ছে দুজনের। আজকের গল্প এখানেই শেষ করি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও।